সিন কিভাবে ইয়ে হলো, ডিরেক্টরস কাটের সব এগুলা কথাবার্তা যাবে, যেরকম মেকআপ হচ্ছে ইয়ে হচ্ছে, এখানেই তো ভয়েস চলে আসবে সুন্দর হয়ে যাবে। তাই কিছু বলেন, কি বলবো তোকে বল। এই যে আরেকজন আসছে, এবার আরেকজন আসছে, কিছুকে নজর না লাগ যায়। মা বলে নিয়ে তোর বাবাকে। কয়দিন দেওয়া লাগে? কথা বলবেন না প্লিজ, মাইক্রোফোন ছাড়া ইয়ে আসবে। হ্যাঁ প্যান রিয়েল রিয়েল একদম পেয়েছি, রিয়েল পেয়েছি। চাও যাও 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 তোকে কি করে বাড়িয়ে দিব,
দেখেন একটু দয়া করুন, দয়া করে আমাকে যেতে দিন। আমি না তোকে দয়া করলাম, এটা তো ভালো না। হ্যাঁ, তোর না বলে তোকে দয়া করবে না, বুঝিস? আমি কি বিধায় নাকি যে তোকে মাফ করবো? দে টাকা দে। বিশ্বাস করেন, আমার কাছে কোনো টাকা নাই, আমাকে দয়া করে যেতে দেন প্লিজ, যেতে দেন। মা, হ্যাঁ আমি না তোকে দয়া করলাম। ওই যে দেখ, ওই রাস্তার সামনে আগরও দাঁড়িয়ে আছে, ওরা তোকে দয়া করবে না, যা। আমরা সিঙ্গেল মেয়েকে ভাড়া দেই না, তোমাকে ভাড়া খাটিয়ে ভাড়া তুলবো। কম্প্রোমাইজ করতে পারবে? কম্প্রোমাইজ করতে পারবে? কম্প্রোমাইজ করতে পারবে? খুশি মেয়ের কোনো অভিজ্ঞতা নাই, এটা কিভাবে হয়? তাহলে ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করবে? অনেক কষ্ট করে সে পড়াশোনাটা শেষ করেছে, এখন যদি একটা জব পেয়ে যাই তো ক্লায়েন্ট হ্যান্ডেল করবে। আপনার ওকে আচ্ছা আচ্ছা। তো মৌ ইসলাম, আপনি দেখছি এমএ করেছেন, বিয়ে করেননি? স্যার, বিয়ে না করলে এমএ কি করে করব? আরে এই বিয়ে সেই বিয়ে না। ও আচ্ছা, না স্যার আমি বিয়ে করিনি। আবু এটা না খুব অন্ধের মতো লাগতেছে, মুখ মানে ঠিক এই এই দাম। তো মৌ ইসলাম, আপনি দেখছি এমএ করেছেন, বিয়ে করেননি? স্যার, বিয়ে না করলে এমএ করব কি করে? আরে এই বিয়ে সেই বিয়ে না। আমি আপনাকে কি দিয়ে সাহায্য করবো? আমি বেশ ভালো করেছি। দেখো মনির, তোমাদের এই বিষয়টা ভেবে দেখলাম, মানুষের জীবনটা বড় বিচিত্র, বুঝলে? পরিস্থিতির কারণে মানুষকে বাধ্য হয়ে অনেক কিছু করতে হয়। তো তোমাদের পর্দা যদি আমি এখন ফাঁস করে দিই কি হবে বলো তো? পত্রিকার লাইক, কমেন্ট, সোশ্যাল মিডিয়া হঠাৎ করে কেন আমাদেরকে আসতে বলছে? আপনাদের বিষয়টা আমি ভেবে দেখলাম। রাজ অ্যাকশন বললে, ও অ্যাকশন বললে না, তুমি আস্তে করে অ্যাকশন বলো। মাসে রোল হচ্ছে আমি হচ্ছি মনির, আমি হচ্ছি মৌসুমী হিজড়া।